কিরে কি করলি? ও ও লাভলি, না এখান দিয়ে অতটা ভালো আসছে না, আর সূর্যের আলোটা রিফ্লেক্ট করছে। আচ্ছা, ওয়াও ওয়াও, দারুন। আর পা গিয়েছে? খাগ, একটু খাগ, পাখি খাবে না, সবারই খাওয়া উচিত, ওদেরও তো খিদে পায়। দেখে সাবধান, উল্টো দিকে ধরো, উড়ি। বাপরে, কি বিশাল রে বাবা, আর বড়টা পড়ে গেছে মা। আচ্ছা যা, ওকে কি ছেড়ে দাও, ওকে হাউ তো চারটে পারলাম না, পাঁচটা নেড়া হয়ে যায়নি তো গাছ। সন্ধ্যা বন্ধুরা, আজকে সন্ধেবেলা থেকে ব্লগ শুরু করছি, কারণ দিনের বেলাতে এটা ওটা সেটা মানে কি করেছি গুছিয়ে বলতে গেলে আর যা হোক আর কি, সেসব আর বেরোনোর ব্যাপার আছে কিছু। আমার এনার্জিটা আজকে একটু ডাউন, কালকে রাত থেকেই আমার শরীরটা একটু খারাপ খারাপ করছে তো, কিন্তু যা হোক তবুও কাজ অনেকই হয়ে গেছে, শুধু তিনটে কাজ বাকি মাকে এনে এখানে রাখার ব্যাপারে। সেটা হচ্ছে এই যে উপরে যে ফ্যানটা সেদিন লাগানো হয়েছে, সেটা রেগুলেটর একটা আছে কিন্তু রেগুলেটরটা খারাপ, রেগুলেটরটা না লাগালে মার পক্ষে একটু মুশকিল হবে, কারণ এত জোরে মানে এটা ফুল স্পিডে ঘুরছে, এত জোরে ফ্যানটা চালালে মার পক্ষে ঝামেলা হয়ে যাবে, মানে মা পারবে না তো। আর সেটা আর একটা কাজ বাকি, সেটা হচ্ছে একটা টুনি বাল্ব লাগাতে হবে এই ঘরে, সেটা তো যে কোনো সময় কিনে এনে লাগানো যায়। আর সেট টপ বক্স এবং একটা খাবার টেবিলের ব্যবস্থা, এই চারটে জিনিস করা হয়নি, বাদ বাকি সবই হয়ে গেছে মোটামুটি। তো এগুলো এমন একটা ব্যাপার যেগুলো বাড়িতে থেকেও করা যাবে, তো সব কিছু এত অল্প সময়ের মধ্যে আর হলো না। টুনি বাল্বটা কোনো ব্যাপারই না, ওটা তো আমাদের ঘর থেকে অনেকগুলো ঘরে টুনি বাল্ব রয়েছে, যে ঘরে কেউ থাকে না সেখান থেকে খুলে নিয়ে এসে লাগিয়ে দিলেও হয়ে গেল, সেটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু এই সেট টপ বক্স, খাবার টেবিল আর রেগুলেটার, এইটাই হচ্ছে সব থেকে বড়ো আমার কাছে এখন। ওই সেট টপ বক্সে মানা হয় দুদিন টিভি না দেখে আমাদের সাথে এসে প্রথম দিকে টিভি দেখার খুব একটা অসুবিধা থাকবেও না, কারণ অনেকদিন পরে আসবে, কথাবার্তা বলাতে চলে যাবে, ততদিনে ঠিক ওটা লেগে যাবে। খাবার টেবিলটাও না হয় ব্যবস্থা হয়ে যাবে, সেটা না হয় হলো, কিন্তু এই রেগুলেটারটা নিয়ে একটু ঝামেলা হবে। তো এখন দেখি কি করা যায়। আর আমরা দিনাটায় যাচ্ছি, একটু টেনশন আছে আমার এবার, সেটা হচ্ছে বড্ড অল্প সময়ের জন্য যাচ্ছি আর অনেকগুলো কাজ নিয়ে, মানে সে সবগুলো সরকারি কাজ, মার পক্ষে আর সম্ভব হয় না এসব কাজগুলোকে নিজে নিজে করা, কারণ অফিসের কাজ, এই অফিস থেকে ও অফিস, অফিস থেকে এ অফিস, সব মিলিয়ে মিশিয়ে মানে এত কি বলবো, এত টাইটায় টাইম নিয়ে যাচ্ছি। তাও ভাগ্যিস হাজব্যান্ড যাচ্ছে, ও একদিকে বেরিয়ে যাবে, আমি একদিকে বেরিয়ে যাব, এই সমস্ত করে কাজগুলো। আসলে অন্যান্য কাজে তেমন দেরি হয় না,
কিন্তু ব্যাংকের কাজে খুব প্রবলেম, খুব দেরি হয়। আর KYC জমা দেওয়া টাকাতে থেকে মানে দিনহাটা শিলিগুড়ি এই যে কোটমোড় ব্রাঞ্চ বলুন বা অন্যান্য ব্রাঞ্চে গেলে গেলেই যেখানে হয়ে যায় সেখানে দিনহাটা ব্রাঞ্চটা যাই হোক আর কি, দেখা যাক হয়তো বা হয়েও যাবে। এরকমও হয়েছে যে গেছি আর কাজ হয়ে গেছে, এরকমও কিন্তু হয়েছে। তো কাজেই দেখা যাচ্ছে এবার পজিটিভলি পজিটিভ ভেবে যাব যে সব ভালো হবে, সব হয়ে যাবে। আগের বারও তাই হয়েছিল, খুব মানে স্মুথলি সব কিছু হয়ে গিয়েছিল। আমি এই ব্লগ যখন পোস্ট করব বা আপনাদের সামনে যখন আসবে এই ব্লগটা, তখন কিন্তু আমরা দিনহাটায় পৌঁছে গিয়েছি। হ্যাঁ, তো কারণ আমরা 29 তারিখে মানে কালকে আমরা সকালবেলাতেই রওনা দিচ্ছি। আরও আগে গেলে ভালো হতো, আগে যাওয়ার দরকার ছিল, খুব প্রয়োজন ছিল, কিন্তু আমার শ্বশুরমশাইয়ের সাথে এক কাকুও থাকে, মানে আলপনাদি সুমিতা তো থাকেই, সাথে সাথে আর এক মানে আমার শ্বশুরমশাইয়ের বন্ধু স্থানীয় একজন আর কি, বন্ধুই, খুবই ঘনিষ্ঠ বন্ধু, উনিও বিপত্নিক, এখানে এখানেই কাছাকাছি একটা ছোট্ট ফ্ল্যাটে থাকেন। উনি মেয়েরা সবাই বাইরে, বিয়ে হওয়ার পরে বাইরে, তো উনি ওই ফ্ল্যাটটা তালা দিয়ে চলে, আগের বার ওই দার্জিলিং গিয়েছিলাম তখনও ছিলেন, তো আমার শ্বশুরমশাই সময় খুব ভালো কেটেছে সেই সময়টায়। তো সেটা নিয়ে কিন্তু ওই কাকু 29 তারিখ থেকে অ্যাভেলেবেল, কারণ মাঝখানে সময়টাতে কাকুর মেয়ে এসেছিলেন, একটু পিছিয়ে গেলো ঠিক আছে, 29 তারিখ গিয়ে 3 তারিখের মধ্যে ফেরত আসতেই হবে, এটাই হচ্ছে কথা। কিন্তু কাজ অনেকগুলো, দেখা যাক হয়তো হয়ে যাবে, আর যদি না হয় আর কি করা যাবে। মাকে যখন, মা তো অ্যাডামেন্ট হয়ে আছে যে কিছুতেই মা ইয়ের মধ্যে থাকবেন না, ওটার নাম কি 15 দিনের বেশি থাকবেন না, যদি নিতান্ত জোড়াজুড়ি করে খুব বেশি, আর যদি না নেহাত না থাকে নিজে নিজেই হাঁটা দেয়, তখন তো আমাকে যেতেই হবে, তখন বাকি কাজ গিয়ে করে আসবো আর কি করা যাবে। তো যাই হোক, না আমার বাড়ি আছে, আমার ঘর আছে, পুজোর আগে আমাকে পরিষ্কার করতে হবে অনেক কিছু, আমরা অত কিছু করতে হবে না, পরিষ্কার টরিষ্কার কিছু করতে হবে না, থাকো তুমি পুজো অবধি থাকো, আপনারা দেখলেই বুঝবেন। আসলে ভীষণ স্ট্রিক্ট এবং খুব স্নেহময়ী স্কুল শিক্ষিকা ছিলেন এবং প্রচণ্ড জেদি, এবং ভাগ্যিস জীবনের এই জেদটা আছে, সেজন্য জীবনে অনেক কিছু করেছেন যেটা সাধারণের পক্ষে সম্ভব না, পজিটিভ জেদ কিন্তু। হ্যাঁ, এখন এই এই সময়ে এসে না আমি বাড়িতেই থাকবো, আমি বাড়িতেই থাকবো, যাই হোক দেখা যাক আর কি। এখন যে সময়টা আপনারা আমাকে দেখছেন তখন বাজে প্রায় 7:30 এবং এখনও কিন্তু আমি দিনহাটা যাওয়ার জন্য কোনো রকম প্যাকিং ছিটে ফোটাও শুরু করিনি, এমনকি কোন ট্রলিটা নেব সেটা অবধি ঠিক করিনি, কারণ আমার সারাটা দিন আজকে খুব খারাপ কেটেছে শারীরিক মানসিক সবভাবে। তো যাই হোক, এই সময়টা থেকে আমি একটু একটু করে শুরু করেছি প্যাকিং করা, ছাদ থেকে জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে সেগুলোকে ভরা, যদিও 10-15 মিনিটের মানে আমার এত ঘুরেছি একটা সময় যে প্যাকিং করতে খুব একটা বেশি সময় লাগে না, জিনিসগুলো হাতের কাছে মানে যোগানটা থাকলেই হলো আর কি। তো যাই হোক, খুব একটা বেশি সময় লাগেও নি, একটা ট্রলিতেই হয়ে গেছে, তো সময় বেশি লাগে না আসলে, ওই আর কি প্রস্তুতিটা হবে হবে, যাচ্ছি যাচ্ছি এই ব্যাপারটাই আসলে অনেক বেশি আর কি, মানে এক্সাইটিং একটা। তো এই মুহূর্তে এখন আমার হাজবেন্ড আমার ক্লাস নিচ্ছে, অর্থনীতির ক্লাস নিচ্ছে, এবং সত্যি কথা বলতে কি আমি ওর কাছ থেকে প্রত্যেক সময়, যারা আমার পুরনো ব্লগ দেখেছেন তারা জানেন যে ইনি মাঝে মাঝেই আমার ক্লাস নিয়ে থাকেন এবং আমি অনেক কিছু শিখি এনার কাছে, এবং খুব সহজ করে, মাস্টারমশাই হিসেবে উনি খুব ভালো, খুব সহজ করে কঠিন কঠিন জিনিস বুঝিয়ে দিতে পারেন। তো আমার এগুলো শিখতে আগে খুব বোরিং লাগতো, কিন্তু এখন মোটামুটি ব্যাপারটার গুরুত্ব, অর্থের গুরুত্বটা যখন বুঝতে শিখে গেছি তখন এই জিনিসগুলোকে খুবই ইন্টারেস্টিং লাগে। আর সত্যি কথা, অর্থ ছাড়া চলা আজকের দিনে খুবই মুশকিল, কোনো কালই মানে অতটা ছিল না, মানে মানে অর্থ ছাড়া বাঁচা খুব সহজ ছিল না, কিন্তু বর্তমান সময়ে ভীষণই কঠিন, সেটা অনুধাবন করেই আর কি আমি ওর ক্লাসগুলোকে অত্যন্ত আনন্দের সাথে অ্যাটেন্ড করি। আপনারা যারা আমার পুরনো ভিডিও অনেকদিন ধরে দেখছেন তারা জানেন যে মাঝে মাঝেই আমার হাজবেন্ড আমার ক্লাস নেন, ক্লাস নেন মানে তিনি অর্থনীতির বিষয়ে বিভিন্ন বিষয়ে আমার সাথে আলোচনা করেন বা আমি তার কাছ থেকে জেনে নিই। তো কিছুদিন হলো, এই এক সপ্তাহ খানেক হলো, একটা টপিক উনি আমাকে বারবার করে বলছেন যেটা মানে কি বলবো, মানে এতটা সহজবোধ্য, মানে কারোর বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং আমি ভেবে দেখলাম যে আমি একটা চ্যানেল করি যাতে করে আমি যেটাকে বলি পরিবার, এবং সত্যি সেটা আমার পরিবার, তো আমার সে পরিবারে 35,000 সদস্য রয়েছেন, আমি ধরে নিচ্ছি যে 10,000 মানুষ প্রত্যেক দিন গড়ে আমার ভিডিও দেখছেন। তো 35,000 মানুষই আমার নিকট আত্মীয়ের মতোই, তারা প্রত্যেকেই আমার সাথে যুক্ত, কোনো না কোনোভাবে ডেফিনেটলি যুক্ত। তো আমি যখন আমার নিজের পরিবারের মঙ্গল চাই, আর্থিকভাবে মঙ্গল চাই বা সব কিছুভাবে, তাহলে এই সহজ একটা জিনিস যদি আমরা বুঝে নিতে পারি, মানে আমার হাজবেন্ড যদি একটুখানি, তাহলে কেন সেটা নয় আসল কথাটা। আর যে যতই বলুক যাই হোক, জানেন তো অর্থের থেকে বড় মানে কি বলবো,
সব সম্পর্ক নির্ভর করে অর্থনৈতিক ব্যাপারের উপরে, সব কিছু নির্ভর করে, অনেক কিছু নির্ভর করে অর্থের উপরে। সুতরাং অর্থটাকে না অস্বীকার করলে আমরা কেউ মানে কি বলবো, সেটা বোকামি। তো সুতরাং আমি একটু আমার হাজবেন্ডকে বলছি, সে একটুখানি খুব অল্প সময়ের মধ্যে, যেটা কিন্তু যদি আপনারা শোনেন সত্যি আপনাদের উপকার হবে, এটা কিন্তু কোনো জ্ঞান নয়, কিছু না, যা শেখানো আমাকে সেরকম যেরকমভাবে সে শেখায় ঠিক সেরকমভাবে শেখানো ঠিক নয়, জাস্ট কয়েকটা কথা বলা। তাহলে ওভার টু বুম্বা দাদা। যেটা আমার মানে এটা আমার স্বনির্বন্ধ অনুরোধ বলা চলে, মানে তোমার যারা পরিবারের সদস্য, খুব সত্যি কথা হচ্ছে যে গত 2 বছরের মধ্যে সেটা যে দেশই হোক না কেন, প্রত্যেকটা দেশের মানুষ সাফার করেছেন, এবং সাফার করার কারণবশত প্রত্যেকটা মানুষের ঘর থেকে, যারা কোভিড আক্রান্ত হয়েছেন এই মহামারীর জন্য, তাদের ঘর থেকে প্রচুর অর্থ বেরিয়ে গিয়েছে, এবং কারো ঘর থেকে 8 লাখ 10 লাখ 20 লাখ এরকম টাকা বেরিয়ে গেছে। ফলে মধ্যবিত্ত, যে আমি যদি ভারতের কথা বলি, ভারতের একটা বিশাল সংখ্যা যে মধ্যবিত্ত ছিল, তারা কিন্তু সেই জায়গার থেকে তাদের একটা নিম্নবিত্ত অবস্থায় পৌঁছে গেছেন, কেবলমাত্র তাদের পরিবারের মানুষ এই মহামারীতে আক্রান্ত হয়েছেন পড়ে। এর জন্য প্রত্যেকটা মানুষ, এটা শুধু ভারত কেন, বাংলাদেশের ক্ষেত্রেও একইভাবে সত্যি। সুতরাং আপনারা যারা দেখছেন, অন্তত নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য, আর্থিকভাবে সুরক্ষিত থাকার জন্য কিন্তু দুটো কাজ অবশ্যই করা উচিত। একটা হচ্ছে মেডিক্লেম করিয়ে রাখা, অর্থাৎ মেডিকেল ইন্স্যুরেন্স করিয়ে রাখা, যাতে হাসপাতালের যাবতীয় খরচা কোনোভাবে যদি কেউ আক্রান্ত হন বা অসুস্থ হন, তাহলে সেই মেডিকেল ইন্স্যুরেন্সের মাধ্যমে অধিকাংশ টাকাটা যেন হাসপাতালকে দেওয়া যায়, এবং গায়ে যেন খুবই অল্প 8 লাখে বা নাই বা 8 লাখ এটা মেনে নেওয়া দরকার। 2 নম্বর হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, একটা টার্ম এন্ড পলিসি কিন্তু সবার বিশেষ করে যারা ব্রেড আর্নার্স, যারা পরিবারের জন্যে মূলত রোজগার করে, তাদের কিন্তু করিয়ে রাখা দরকার। প্রথম মানে যে কোনো আর্থিক নিরাপত্তার প্রথম যে দুটো ধাপ, সেটা কিন্তু অবশ্যই একটা মেডিকেল ইন্স্যুরেন্স, এবং অবশ্যই আরেকটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। এই দুটো মানে এগুলো তেঁতো গেলার মতন, কালমেঘ পাতা গেলার মতন, কিন্তু এই দুটো অত্যন্ত প্রয়োজনীয়। সেটা গত এই সামনে 2 বছর 2020 এবং 2021 দেখিয়ে দিয়েছে। তাই জন্য হাত জোর করে অনুরোধ, নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। অন্তত এই দুটো হচ্ছে বিনিয়োগের প্রথম ধাপ, কারণ এই দুটো থাকলে তবে বিনিয়োগ ঠিকঠাক হবে। এই দুটো যদি কোনোভাবে মানে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে বিনিয়োগও কিন্তু বহু বছরের জন্য আঘাতপ্রাপ্ত হবে। সুতরাং আগে এই দুটো স্টেজ, তারপর তো মাঝে মাঝে আমরা আড্ডা যখন মারবো, তখন আমি মাঝে মাঝে বিনিয়োগের কথা বলবো। আর সহজ শেয়ার বাজারে তো আমি বলেই থাকি, শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড সম্বন্ধে সেগুলো তো বলেই থাকি, কিন্তু সার্বিকভাবে মানুষ যাতে ভালো থাকেন, তার জন্য এই দুটো করা কিন্তু অত্যন্ত দরকার। এইটাই। সবই হয়ে গেছে ভরা, কয়েকটা জামা কাপড় বা ওই ছোটোখাটো মানে একটু এদিক ওদিক কয়েকটা জিনিস ভেজা, সেগুলো শুকিয়ে নেওয়া হবে। তো সেগুলো সকালবেলা উঠে ভরলেও হবে। স্লিপার নেব, একটু জল নেব, একটু শুকনো মুড়ি নেব রাস্তার জন্য আর কি, কারণ যে বলতে পারি না এখন করোনার জন্য কোথাও দাঁড়ানো সম্ভব হবে কি না। আর সকালবেলা উঠে ব্রাশ করে ব্রাশটা নেবো, ব্যাস এইটুকুই। তো যাই হোক, কালকে সকাল 7টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা, কারণ ছেলেটাকে আবার ফিরতে হবে, আমরা ওই বিক্রমের গাড়ি নিয়েই যাচ্ছি। তো সেটাই তো আমি ভাবছিলাম যে কথাটা বলবো কি বলবো না, কিন্তু যাই হোক, তারপরে ভাবলাম যে না ঠিক আছে, বলেই ফেলি একটা কথা, যে আজকে আমার মনটা ভীষণ খারাপ, কালকেই বেরোবো। অথচ মানে এত, আমি আপনাদের কয়েকদিন আগের একটা ব্লগে বলেছি, লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, যে বাস্তুকার বলেছিলেন আমাদের কার বাড়িতে এই কাজটা নিষিদ্ধ, সেটা হচ্ছে আমাদের পেছনের দিকের একটা জানলা। তো আমি জানি না এটা আপনারা কুসংস্কার মনে করতেই পারেন, কিন্তু আমি দেখেছি ওই জানলাটা খুললেই আমাদের সত্যি, ওটা মানে দা বাস্তুকার বলে গেছে, তার আগেও আমি খেয়াল করেছি যে ওই জানলাটা খুললে বাড়িতে কোনো না কোনো ক্ষতি হয়। হ্যাঁ, একটা সময় যখন টুপুর ছোট ছিল, পশ্চিমের রোদটা আসতো জন্য ওই জানলাটা নিয়মিতই খোলা হতো। হ্যাঁ, কিন্তু তখন মানে আমাদের নিজেদের মধ্যেও খিটির পিটির এসবগুলো, তারপরে বাস্তুকার এলেন খুব বেশি দিন, টুপুর তখন খুবই ছোট। হ্যাঁ, তো তখন বললে যে এই জানলাটা কিন্তু খুলো না, এই জানলাটা খুললে কিন্তু একটু অসুবিধে আছে তোমাদের, মানে আমার এবং আমার হাজব্যান্ডের রাশি নক্ষত্রগুলো মিলিয়ে। তো আজকে আলপনাদি লাফাতে লাফাতে এলো, ছাদ থেকে দেখেছে যে পেছনে পেয়ারা গাছে খুব ভালো ভালো পেয়ারাগুলো, খুব মিষ্টি, গুড়ের মতো মিষ্টি, এত ভালো, অনেকগুলো পেয়ারা পেকেছে, ওই জানলা থেকে পেয়ারাগুলো খুব আরামসে পারা যাবে। তো খুললো, পারলো,
বিশেষ করে আধ ঘন্টার মধ্যে, হ্যাঁ এটা ঘটনা যে আমার নোয়াটা অনেক দিন হয়ে গিয়েছিল, সেসব কিছু কি হলো জানি না, আমার নোয়াটা খুলে ভেঙে পড়ে গেল, মানে মুখটা জাস্ট একটা মুখ জাস্ট একদম ভেঙে গেল। হ্যাঁ মানে একটা দিক খারাপ হয়েছে, মানে নোয়ার যে মুখ দুটো থাকে না, যে আমার তো খুব মানে 14 বছর ধরে টানা পড়ে আছে, ওই একটা নোয়াই পড়ে আছে, একটু খারাপ হয়ে গিয়েছিল। আর আমি কখনো সিঁদুর পরতে ভুলে যাই, শাখা তো পরি টরি না, কিন্তু আমি নোয়াটা সব সময় হাতে পরে থাকি, তবে খুলে জাস্ট হাত থেকে পড়ে গেল। তো আমার এত খারাপ লাগলো, মানে কি বলবো আর তখন। তা তারপরে তো সেই হলো, মানে কি ভেবে জানি না, কি ভেবে আমি শুধুমাত্র আমার শাশুড়িমার হাতের একটা আংটি, মানে যেটা আমার হাজবেন্ডকে দিয়েছিল সেটা, আর আমার শাশুড়িমার এই নোয়াটা রেখে দিয়েছিলাম। আমি জানি না বাকি সবই ইয়েতে আমি বললাম না আপনাদের গয়না দেখিয়ে, যেগুলো পরের দিনই আমি ইয়ে করে দেবো, কিন্তু আমি যখন দিতে গেছিলাম তখন শুধুমাত্র ওই আংটিটা আর এই নোয়াটুকু রেখে দিয়ে, আমি জানি না কেন আমি ও সব বাকি সব দিয়ে এসেছি। তা কালকে বেরিয়ে যাব, হাতের নোয়াটা খুলে গেলেও সেটা শোনা, পরে শেষটায় আমার শ্বশুরমশাইয়ের সাথে গিয়ে, এখানে আমার শ্বশুরমশাইয়ের, আমাদের লকারটা অনেক দূরে কিন্তু আমার শ্বশুর শাশুড়ির লকারটা, সেখানে গিয়ে আমার শ্বশুরমশাইয়ের সাথে গিয়ে লকারে আমি রেখে এলাম এটা, আমার ওই নোয়া ভাঙা নোয়াটা, সেটা এসে পরে মেরামত হবে বা এক্সচেঞ্জ হবে আমি জানি না কী হবে। তো আমার এত মনটা আজকে খারাপ হয়ে গেল না, যে যাই হোক, আবার একজন আমাকে বলেছেন যে অন্যের নোয়া, মানে একজনের নোয়া আর একজনকে পড়তে নেই, এটা আমার মাও বলে, কিন্তু আমি কী করব, আমার কাছে তো এখন আর কিছু নেই অপশান। আর আমি সত্যি মানে আমি নিজে এখন ভাবছি যে আমি কেন তখন আমার কী মনে যেন হলো যে না থাক নোয়াটা থেকে রেখে দিই, শাশুড়িমার হাতে সারাক্ষণ থাকতো, নোয়াটা রেখে দিই, মাঝে মাঝে একটু দেখবো এই। তো যাই হোক, সেটাই এখন, এটা আমার হাতে ঢুকছিলও না, একদমই ছোটো, সে সাবান টাবান দিয়ে মানে যুদ্ধজাহেদ করে ঢোকানো। তো আমার না খুব মনটা খারাপ আজকে। তো যাই হোক, মা বলছে তাতে কি হয়েছে, তুই তো বাড়িতে গিয়েই ওটা করে নিবি। আবার আমার ব্যক্তিগতভাবে না সোনার গয়নার থেকে রূপোর গয়না অনেক বেশি পছন্দ। আমি এবার ভাবছি যে দূর, আর সোনার নোয়া পরবই না, এবার আমি রূপোর নোয়া পরবো। তো মা বলছে হ্যাঁ তোমার রূপোর নোয়া তোমায় পড়াচ্ছি, তুমি এসো তোমার রূপোর নোয়া পড়াচ্ছি। তো দেখুন, আমার বাবাও তো নেই, আমার মায়ের হাতের নোয়াটাও তো রয়েছে, কিন্তু আমার মা আমাকে বলেছে যে না একজনের নোয়া আর একজন পড়ে না। তো একটু মনটা খারাপ আসলে, যার ফলে, আর তাছাড়া এখনও আমার রান্নাঘরে অনেকগুলো কাজ বাকি, এখন প্রায় রাত্রি 12:30 বাজে, কালকে তো মানে জানা তো 5:30 মধ্যে উঠতেই হবে, কাজেই আজকে আমি কোনো রকম গান গাইতে পারছি না, আমার ক্ষমা করে দেবেন আজকে প্লিজ আপনারা সবাই। যদি ভালো লাগে আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন, কালকে গিয়ে শরীর ঠিক থাকলে মায়ের সামনে মাকে বসিয়ে অনেক গান করবো, মা আমার গান শুনতে খুব ভালোবাসে, স্বাভাবিক আমার যাবতীয় সব কিছুই আমার মায়েরই জন্য, মানে গান বানগুলো মা বাবার জন্য, শুধু মার না, বাবা মায়ের দুজনেরই জন্য, কাজে মার সামনে গান করলে, বাবার ছবির সামনে গান করলে খুব ভালো লাগবে আমারও। তো আজকের দিনের জন্য তাহলে রাখছি, খুব ভালো থাকবেন, কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, খুব আনন্দে থাকবেন, বাই বাই।